কেন হয়নি? ব্লক ক্রিয়েট হয়নি আপনাদের? মিথিলা শাহ আপনার কেন হয়নি? কি সমস্যা আপনার? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। নিউ একটা ট্যাব নিন। blogspot.com লিখুন। blogger.com। হ্যাঁ, ডান পাশে মেইলটা ঠিক করেন। মেইল কি এটা ইউজ করবেন নাকি অন্যটা ইউজ করবেন? অ্যাকাউন্ট আছে। আচ্ছা, ব্লগে যান, একটা ডিসপ্লে নাম দিন। ডিসপ্লে নাম আপনার ব্লগের সামনে যে নামটা শো করবে, ডিসপ্লেতে যে হেডিং একটা নাম শো করবে, সেটা হচ্ছে ডিসপ্লে নাম। আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেই নিশে একটা নাম দিবেন, সেটা নিজের নামও হতে পারে, যে কোনো নিশ নিয়ে কাজ করলে সেই নাম দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। কন্টিনিউ টু ব্লগ। ডান পাশে থ্রি ডটস বাটন দেখতে পাচ্ছেন, ওটা ক্লিক করেন। বাম পাশ আবার ক্লিক করেন, ঠিক আছে, ক্লিক করেন, তো সেটিং এ ক্লিক করেন। ইউজার প্রোফাইলে যান। ঠিক আছে, এখানে বের হয়ে যান। দুইটা ট্যাবই কেটে দেন, কেটে দিয়ে blogger.com চলে যান। ফার্স্টে যেটা আসছে সেটা ব্লগ স্পটে যেতে বলেনি, blogger.com। ফার্স্টে যেটা দেখেন blogger.com। হ্যাঁ,
আচ্ছা, অন্য মেইলে বোধহয় আপনার ব্লক অ্যাকাউন্ট করা আছে, আর অন্য একটা মেইলে ব্লক অ্যাকাউন্ট করা আছে, মেইলটা চেঞ্জ করে দেখেন তো। ক্রিয়েট তো হয়েছে অবশ্যই, মেইলে ক্লিক করেন। গুগলে যান তো, গুগলে গিয়ে সার্চ করেন তো blogger.com। ব্লগের আগের ট্যাবগুলো কেটে দিন, আগে যে ট্যাবগুলো আছে ব্লগের ওগুলো কেটে দিন। আপনার ড্যাশবোর্ডে কেন নিয়ে আসে? আপনার তো অ্যাকাউন্ট করা ছিল বোধহয় আগে, এই জন্য আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসে বারবার। ডান পাশে দেখেন অল ব্লক অপশন ক্লিক করেন তো, ডান পাশ থেকে ডান পাশে দেখেন অল ব্লক লেখা আছে। ডান পাশে পেন আইকনে ক্লিক করেন তো,
ব্লগে নাম শো করতেছে। অ্যাডে ক্লিক করেন। এখানে তো ব্লগের নাম শো করা কথা, ব্যাগে জানতো আপনি যে কটা ব্লগ থাকবে ব্লগের নাম হয়ে যাবে ব্লগ বাস, দেখতে পাচ্ছেন ব্লগার বাস, ব্লগার বাস করার কথা, ব্লগার বাজের নিচে শো করবে আপনার। আমি দেখতেছি লিঙ্কে ক্লিক করেন, তো চ্যাট বক্সে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে ক্লিক করেন। ডান পাশে এক পাশ সিলেক্ট করেন, মেইলটা সিলেক্ট করেন, ইমেইলটা অন্য একটা মেল সিলেক্ট করতে বলছে। আচ্ছা তার ডান পাশে ট্যাবে যান, আচ্ছা দেখেন অ্যাড্রেস বারে ব্লগ স্পট ডট কম, তারপর ড্যাশবোর্ড আছে না ওইখানে সাইন আপ লিখান, অ্যাড্রেস বার, অ্যাড্রেস বার, আচ্ছা ক্রিয়েট ইউর ব্লগ, নিচে ক্রিয়েট ইউর ব্লগ, আচ্ছা এটা কাটেন নাই আপনি, যে এই জায়গায় গেলেন ব্লগার হেল্পে গেলেন কেন আপনি, আপনার বসে ক্রিয়েট ইউর ব্লগ এটা ক্লিক করেন, উপরে ক্রিয়েট নিচে, হ্যাঁ ব্লগের টাইটেল দেন, আপনার নিজের নামও দিতে পারেন অথবা যে জিনিস নিয়ে কাজ করবেন সেই জিনিসের নাম দিতে পারেন। নামের সঙ্গে কিছু যুক্ত করেন,
হ্যাঁ, ফিনিশে ক্লিক করেন। ঠিক আছে, ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। ভিউ ব্লগ ক্লিক করেন, নিচে দেখেন ভিউ ব্লগ আছে। ঠিক আছে, হয়েছে আপনার। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। আচ্ছা দেখেন, গতদিন আমরা ব্লগ নিয়ে কাজ করছিলাম, ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, আমরা ব্লগের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, আজকে ব্লগ নিয়ে একটু কাজ করি। আচ্ছা দেখেন, গতকাল দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমার ব্লগ। আজকে আমরা ব্লগের সিম্পল একটু কাজ করি। কাজটা হচ্ছে ব্লগের আইকন বা লোগোটা একটু চেঞ্জ করব। সেটা কিভাবে করা যায়, আমাদের ফেভিকনটা আমরা চেঞ্জ করব। ফেভিকন কি, ফেভিকনটা আসলে কি, ফেভিকনগুলো দেখেন, এখানে গুগল মিটে আমরা ক্লাস করতেছি, এটা গুগল মিটের একটা আইকন। তারপরে এখানে ড্রাইভের আইকন দেখাচ্ছে, এখানে ব্লগের একটা আইকন দেখাচ্ছে, আর আমি যে আমার ব্লগ সাইটে ঢুকেছে, আমার এখানে নিজে একটা আইকন দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে ফেভিকন। এটা হচ্ছে নিজস্ব একটা ফেভিকন। আপনি যে নিজের সাইটে যাবেন, সেটা হচ্ছে আপনার ফেভিকন। আপনারা যারা ব্লগ ক্রিয়েট করছেন অলরেডি, আপনাদের ব্লগে কিন্তু এখানে ব্লগের আইকন শো করতেছে। আমরা এই আইকনটাকে চেঞ্জ করে নিজেদের বানানো একটা, নিজেদের তৈরি করে এখানে ইউজ করব, এটাকে বলা হয় হচ্ছে ফেভিকন। এটাকে বলা হয় কি, ফেভিকন। চেঞ্জ করব, ফেভিকনটা কিভাবে চেঞ্জ করা যায় বা কিভাবে ফেভিকন তৈরি করতে হয় আমরা সেই কাজটাই শিখবো বা দেখবো আজকে। ফেভিকন কি বুঝতে পেরেছেন, ফেভিকন জিনিসটা আসলে কি? আচ্ছা দেখেন, আমি যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, আমি গ্রামীণ ফোনের একটা ওয়েবসাইটে যাচ্ছি, গ্রামীণ ফোন ওয়েবসাইটে গেলাম, দেখেন গ্রামীণ ফোনের এখানে ওদের যে লোগোর বা ওদের যে আইকনটা আছে, সেটা কিন্তু গ্রামীণ ফোনের এখানে শো করতেছে। গ্রামীণ ফোনের লোগোটা কিন্তু এটা, গ্রামীণ ফোনের লোগো কি এটাই তো, এই যে গ্রামীণ ফোনের লোগোটা, এটা ওদের সাইটে গেলে ওদের লোগোটা দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে ফেভিকন। এটা নিজেদের মতন করে আমাদের সাইটের ফেভিকন আমাদের হবে। যদি আমরা এটা না চেঞ্জ করি, তাহলে এটা কি দেখাতো, এখানে ব্লগের আইকন দেখাতো, এটা ভালো দেখা যায় না। এই জন্য আমরা যে নিজের সাইট করতেছি, নিজের সাইটের এই ফেভিকনটা চেঞ্জ করব। প্রতিটা সাইটে, যে কোনো সাইটে যাবেন, দেখবেন তাদের একটা নিজস্ব ফেভিকন আছে, নিজস্ব একটা আইকনে তাদের অ্যাড্রেসে যোগ করে, এটাকে বলা হচ্ছে ফেভিকন। এই ফেভিকনটা আজকে আমরা যোগ করবো। আগে তো আমাদের ফেভিকনটা তৈরি করতে শিখতে হবে, যে ফেভিকনটা কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, তৈরি করে আপনার যেভাবেই হোক তৈরিটা করতে পারেন, যেভাবে হোক সেটা আপনারা তৈরি করতে পারেন। কেউ যদি গ্রাফিক্সে কাজ করেন, গ্রাফিক্সে কাজ দিয়ে করতে পারেন, সমস্যা নেই, ক্যানভা দিয়েও করতে পারেন।
আচ্ছা, আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে একটু শর্ট করে ফেভিকন তৈরি করা যায়, একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ফেভিকন রেডি করা যায়। সেজন্য আমাদের যেতে হবে favicon.io নামে একটা ওয়েবসাইটে, favicon.io নামের একটা ওয়েবসাইটে, ওইখান থেকে সুন্দর করে আমরা আমাদের ফেভিকনটা মেক করতে পারি। favicon.io নামে একটা ওয়েবসাইটে চলে আসলাম আমি। favicon.io নামে ওয়েবসাইট আসার পর দেখেন এখানে তিনটা ক্যাটাগরি আছে ফেভিকনের, তিনটা ক্যাটাগরি, পিএনজি, টেক্সট আর হচ্ছে আইকন বা ইমোজি। আচ্ছা, সাধারণত আছে টেক্সট নিয়ে কাজ করে, কেউ যদি ইমোজি অ্যাড করতে চান সেটাও করতে পারেন, আপনাদের এখানে যদি কেউ ইমোজি শো করতে চান সেটাও করা যেতে পারে। আমরা টেক্সট নিয়ে আছে কাজ করবো, এবং টেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, টেক্সটে ক্লিক করার পর আপনাদের এটা এডিট অপশন বা ডিজাইনের অপশন চলে আসবে, এখানে এডিট অপশন বা ডিজাইন অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আসার পর দেখেন এখানে কি কি আছে, কি জেনারেট করার জন্য কি কি জিনিস ভ্যালিউমেন্ট এখানে থাকবে। এখানে দেখেন একটা প্রিভিউ দেখাচ্ছে, এখানে জেনারেট ফ্রম টেক্সট, আমাদের টেক্সটটা জেনারেট করতে বলতেছে। এখানে ফার্স্টে আমাদের টেক্সটে এফ লেখা আছে, টেক্সটে কি লেখা আছে, এফ লেখা আছে। আর এখানে প্রিভিউটা দেখাচ্ছে, এখানে প্রিভিউটা তিনটা ক্যাটাগরিতে প্রিভিউ দেখাচ্ছে, একটা স্মল, লার্জ, আরেকটা হচ্ছে বিগ লার্জ। আচ্ছা দেখেন তিনটা ক্যাটাগরিতে তিনটা আইকন দেখাচ্ছে। আমি চাইলে যদি এখানে লেটারটা চেঞ্জ করে এখানে এ দিয়ে দিই, দেখেন আমি এখানে এ লিখলাম, আমার এখানে সেটা চেঞ্জ হয়ে গেছে। আপনাদের নিশ অনুযায়ী আপনারা এখানে টেক্সট লিখতে পারেন। আমি যদি ডিএম লিখি, আচ্ছা ডিএম লিখলে দেখেন, ডিএম লেখার পরে আমি দুইটা ক্যাপিটাল দিই, দেখেন দুইটা ক্যাপিটাল দেওয়ার ক্ষেত্রে আমার দুইটা কিন্তু সুন্দর করে কি হচ্ছে না, আমার ডিএম লেখাটা সুন্দর করে বোঝা যাচ্ছে না। সেজন্য আমার কি করতে হবে, এটাকে একটু এডিট করতে হবে বা একটু সুন্দর করে সাজাতে হবে। সেজন্য আমি কি করতে পারি, একটু নিচে আসেন, এখানে একটু নিচে আসলে দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ডটা আপনি কি রাখতে চাচ্ছেন, স্কোয়ার, সার্কেল নাকি রাউন্ডেড? অবশ্যই আপনাদের কি করতে হবে, স্কোয়ার সাইজের একটা ইমেজ এখানে অ্যাড করতে হবে, স্কোয়ার সাইজের একটা ইমেজ এখানে অ্যাড করতে হবে, অন্যথায় আপনি এখানে ফেভিকন অ্যাড করতে পারবেন না। অবশ্যই আপনার ইমেজটা কি হতে হবে, আপনার ফেভিকনটা স্কোয়ার হতে হবে, স্কোয়ার সাইজ রাউন্ডেড দেন অথবা সার্কেল দেন, সেক্ষেত্রে আপনার ফেভিকনটা এখানে অ্যাড করতে পারবেন না। এজন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার রাখবেন, ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই এখানে স্কোয়ার করে দেবেন। দেখেন আমি স্কোয়ার করছি, এখানে স্কোয়ার শো করতেছে, সার্কেল দিলে এখানে সার্কেল শো করতেছে, আমি রাউন্ড দিয়ে রাউন্ড শো করতেছে, অবশ্যই এখানে স্কোয়ারটা দিয়ে রাখবেন। দেখেন আমার স্কোয়ার দেওয়ার পরেও সুন্দর করে বোঝা যাচ্ছে না। এখন আর কি করা যেতে পারে, ফন্ট, আমি চাইলে যে আমাদের টেক্সটের যে ফন্টটা আছে সেটাও চেঞ্জ করে দিতে পারি, আমাদের যে ফন্ট প্রয়োজন বা আপনার যেটা ভালো লাগে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, সেটা সিলেক্ট করে কাজ করতে পারেন যেটা আপনাদের ভালো লাগে। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে এটার ফন্ট সাইজের জন্য আমাদের কি হচ্ছে না, আমাদের এই যে প্রিভিউটা সুন্দর করে দেখা যাচ্ছে না। আমি ফন্ট সাইজটা একটু কমিয়ে দেই, এখানে 70 করে দেই, 70 করে দেওয়ার পর আমার ডিএমটা সুন্দর করে এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা আমি একটু ফন্টটা চেঞ্জ করে দেই, দেখি অন্য কোনো ফন্ট পাওয়া যায় কিনা। এখানে হিউজ পরিমাণ ফন্ট আছে, যে কোনো ফন্ট আপনি চাইলে এখান থেকে আপনি ইউজ করতে পারেন, এখানে প্রচুর পরিমাণ ফন্ট আছে, চাইলে এগুলো আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন সাইজটা 70 করে দেই, এখন আমার ডিএমটা সুন্দর করে বোঝা যাচ্ছে, ডিএম যে লেখাটা আছে ডিএম লেখাটা সুন্দর করে বোঝা যাচ্ছে। আমি যদি চাই এটার ডিএম এর কালারটা চেঞ্জ করতে বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, সেটা আমরা করতে পারি। সেটা করার জন্য দেখেন ডান পাশে এখানে ফন্ট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার নামে দুটা অপশন আছে, একটা হচ্ছে ফন্ট কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফন্ট কালারটা হোয়াইট আছে, আমি হোয়াইটই রাখলাম। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চান, আপনার যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে সেটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, সেটা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চাইলে শো করাতে পারেন, আপনার যে কালার পছন্দ আপনারা সেই কালার এখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা দেখেন এখানে প্রথমত আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে, এবং আরেকটা জিনিস করতেছে সেটা হচ্ছে কি, এখানে ডান পাশে উপরে দেখেন
আমরা যে এখানে এডিট করতেছি সেই এডিটটা কিন্তু এখানে প্রিভিউ আকারে দেখিয়ে দিচ্ছে আমাদের, এখানে প্রিভিউ আকারে আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমাদের সাইটে আমরা যদি এই লেখাটা ইউজ করি বা এই ডিজাইনটা ইউজ করি সেক্ষেত্রে আমাদের কেমন দেখাবে। আপনারা চাইলে এইটার দিকে ফলো করেও ডিজাইনটা করতে পারেন যে আমার কোন লেখাটা ভালো লাগতেছে বা কোন লেখাটা ফুটতেছে বেশি। আপনারা চাইলে এখান থেকে দেখেও সেটা করে নিতে পারেন। দুইটা প্রিভিউ আপনারা দেখতে পারেন, একটা প্রিভিউ এখানে আর একটা প্রিভিউ ডান পাশে উপরে ট্যাবের ভিতরে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন সকলে কিভাবে মেক করতে হয়? আশা করি সকলে মেক করতে পারবেন, আশা করি সকলে মেক করতে পারবেন, আপনারা সকলে তৈরি করতে পারবেন। আচ্ছা, এবার ব্যবহারের ক্ষেত্রে, এবার আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখেন, এখানে তিনটা অপশন আছে, শেয়ার, সেভ আর আছে ডাউনলোড। যদি চান শেয়ারে ক্লিক করতে আপনারা এই লেখাটা শেয়ার করে দেবেন, যে কোনো সাইটে এটা শেয়ার করতে পারবেন। সেভ করে রাখতে চাইলে এই ডিজাইনটা সেভ করে রাখতে চান তাহলে আপনি এখানে সেভে ক্লিক করে সেভ করে রাখতে পারেন। আমি এসব করবো না, আমি সরাসরি এটাকে ডিজাইন ইউজ করবো, সেজন্য আমি ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে ফেভিকন ডট আইও নামের একটা ফাইল আমাদের ডাউনলোড হবে, আমাদের একটা জিপ ফাইল ডাউনলোড হবে। একটা ফাইলে গিয়ে দেখি কোথায় ডাউনলোড হয়েছে। এটা দেখেন আমাদের একটা জিপ ফাইল এখানে ডাউনলোড হয়েছে। একটা জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে দেখি যে জিপ ফাইলের ভিতরে কি ডাউনলোড হয়েছে আমাদের। এক্সট্রাক্ট হেয়ার, আমি এটাকে একটু আনজিপ করে দেখি আমাদের কি ফাইলটা ডাউনলোড হয়েছে। দেখেন এখানে আবার কয়েকটা ক্যাটাগরি ফাইল এখানে ডাউনলোড হয়েছে, কয়েকটা সাইজের বা কয়েকটা ক্যাটাগরি ফাইল আমাদের এখানে ডাউনলোড হয়েছে। আমাদের যে সাইজটা ম্যাচ করে সেই সাইজটা আমরা চাইলে ইউজ করতে পারি। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ক্রোম, এই তিনটা ইউজ করার দরকার নেই। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ক্রোমের পিএনজি, এগুলো ইউজ করার দরকার নেই। আপনার এই তিনটা সাইজ ট্রাই করবেন, এইটা হচ্ছে একবার স্মল, এই তিনটা সাইজ ট্রাই করবেন। এখানে ছয়টা ফন্টের সাইজ আপনার পেয়ে যাবেন, ছয়টা সাইজ, একটা জিপ ফাইলের ভিতরে ছয়টা ফাইল ডাউনলোড হবে, মানে ছয়টা পিএনজি ফাইল আপনার ডাউনলোড হবে। সেই ছয়টা ফাইল দিয়ে যে কোনো একটা, এই তিনটা ইউজ করার দরকার নেই, এই যে এই তিনটা যেটা আছে এই তিনটা আপনাদের ইউজ করার দরকার নেই, এই যে তিনটা আছে এই তিনটার মধ্যে ইউজ করে দেখবেন। আসলে ম্যাক্সিমাম টাইমে কি 50x50টাই ওরা নিয়ে থাকে, 50x50টা ওরা নিয়ে থাকে। আর যদি আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করতে চান, ক্যানভা দিয়ে ডিজাইন করতে চাইলে ক্যানভা দিয়েও ডিজাইন করতে পারবেন, বাট ক্যানভাতে 50-এর নিচে ডিজাইন করা যায় না। এই জন্য হচ্ছে আপনাদের এই সফটওয়্যার বা এই ওয়েবসাইটটা দেখানো। এটা হচ্ছে ফেভিকন জেনারেটর, ফেভিকন ডট আইও, ফেভিকন জেনারেটর, এটাকে বলা হয় হচ্ছে ফেভিকন জেনারেটর। ক্লিয়ার সকলে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখা যাচ্ছে কিভাবে এটা ইউজ করব, কিভাবে এটা ইউজ করব, কিভাবে এটাকে আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে একটু খেয়াল করেন, আচ্ছা সকলে তৈরি করেন, তারপর আমি অ্যাড করা দেখিয়ে দিচ্ছি। সকলে একটু মেক করে নেন, শর্ট করে মেক করে নেন, আমি দেখিয়ে দিচ্ছি তারপরে। আচ্ছা, আমি দেখিয়ে দিই, তারপর আপনার মেক করে অ্যাড করে নেন সকলে। আচ্ছা, ফার্স্টে আমাদের ব্লগ স্পট ড্যাশবোর্ড আসবে, ফার্স্টে আমাদের ব্লগ স্পট ড্যাশবোর্ডে আসার পরে আমাদের কি করতে হবে, আমাদের ফন্ট স্টাইলটা ফুলি চেঞ্জ হয়ে গেছে। আগে ব্লগ স্পট এমন ছিল না, নতুন ফন্ট আসছে, এটা এটা আপডেট করা হয়েছে। আচ্ছা দেখেন, ফার্স্টে আমরা চলে যাবো কোথায়, ফার্স্টে সেটিং এ চলে যাবেন। সেটিং এ আসার পর দেখবেন এখানে বেসিক এর ভিতরে লাস্টে একদম ফেভিকন নামে একটা অপশন আছে, এই ফেভিকনে ক্লিক করবেন। ফেভিকনে ক্লিক করার পর আমার একটা ফেভিকন এখানে অলরেডি অ্যাড করা আছে, দেখেন আমার এখানে একটা অলরেডি একটা ফেভিকন অ্যাড করা আছে। আপনারা কি করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফেভিকন যেটা আছে ফেভিকনটা এখানে সিলেক্ট করে ওপেন করে দিবেন, তাহলে দেখবেন আপনাদের ফেভিকনটা
অ্যাড হওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে আপনাদের ফেভিকনটা অ্যাড হয়ে যাবে। খুবই সিম্পল একটা কাজ, সকলে মেক করে অ্যাড করে নিন। একজন স্ক্রিন শেয়ার করে কাজ করেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে কাজ করেন।